সারসার গোগা সীমান্ত থেকে 4 কেজি 89 গ্রাম ওজনের 35টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল সহ দুইজনকে আটক করেছে 21 বিজিবির সদস্যরা। বুধবার 22 ফেব্রুয়ারি সকালের দিকে সারসার রুদ্রপুর গ্রামের বিলপাড়ার কালভার্টের পাশ থেকে এসব চালানগুলো আটক করা হয়। খুলনা 21 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর PSC জানান, আটককৃত স্বর্ণের সিজার মূল্য 3,86,79,900 টাকা, প্রাইভেট কারের সিজার মূল্য 20 লক্ষ টাকা এবং মোটরসাইকেলের সিজার মূল্য 2,20,000 টাকা। আটককৃত মালামাল সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আজকে 22 ফেব্রুয়ারি 2023 আমাদের খুলনা ব্যাটালিয়ন 21 বিজিবি একটি বিশেষ টহলদার ব্যাটালিয়ন সদরের আমাদের কাছে তথ্য ছিল যে একটি গাড়িতে করে ঢাকা থেকে যশোরের সারসার উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। সেই অনুযায়ী আমরা একটি বিশেষ টহল দল অবস্থান নিই অ্যাম্বুশে। সেখানে আমরা একটি গাড়ি প্রাইভেট কার প্রিমিয়াম এবং একটি FZ ইয়ামাহা মোটরসাইকেল, সেখানে আসামিরা স্বর্ণের চোরা চালানটি নেয়ার জন্য মিলিত হয়েছিল। তখন আমরা সেখানে তাদেরকে গাড়িটি ধরতে সক্ষম হই এবং দুজন আসামিকে ধরতে সক্ষম হই। পরে গাড়িটির অভিনব কায়দায় গাড়িটির ভেতরে গ্লাভস কম্পার্টমেন্টের ভেতরে যেখানে এসির ফিল্টারটা থাকে, সেই ফিল্টারের যে বক্স তার ভেতর এবং পাইপের মধ্যে থেকে আমরা 4টি প্যাকেটে প্রায় 35 পিস স্বর্ণের বার, যার ওজন প্রায় 4 কেজি 89 গ্রাম, 3,87,00,000 টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হই। এই স্বর্ণগুলো আমরা থানায় মামলা দেওয়ার মাধ্যমে আসামিকে জমা দিয়ে এটা কোর্টে আমরা ট্রেজারিতে চালান করে দিব সরকারের কোষাগারে। এই আমাদের 21 বিজি এই মাসে এটা চতুর্থ অপারেশন ছিল আমাদের। আমরা গত 8 মাসে প্রায় 85.5 কেজি প্রায় 63 কোটি টাকা স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। আচ্ছা, আমরা যাদেরকে ধরতে সক্ষম হয়েছে তাদের মধ্যে একজন যে আছে সে স্বর্ণ মূল পাচারকারীর সবচেয়ে বড় সদস্য, যে হচ্ছে সব এই পাচারের ব্যাপারের সাথে জড়িত সবকিছু সে দেখাশোনা করে থাকে। আরেকজনও খুব ক্লোজলি জড়িত, খুব বড় ধরনের সন্ত্রাসী এরা দুইজন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গত 2 বছরের তুলনায় আমরা গত 8 মাসে প্রায় 26টি অপারেশন করেছি, 26টি সফল অপারেশন করেছি। তো আমাদের নজরদারি টহল অব্যাহত আছে। আপনারা দেখতে পেয়েছেন যে তারা বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করছে। আমরা এর আগেও 2টো গাড়িতে এবং বিভিন্নভাবে ধরেছি, হোন্ডার ভেতরে, চেসিসের ভেতরে, এর আগের 2টো গাড়িতে একটাতে দেখেছি মিটার বক্সের ভেতরে, আরেকবার দেখলাম আমরা হচ্ছে যেটা মিটার বক্সের ভেতরে বক্স করে, আজকে আমরা পেয়েছি হচ্ছে আপনার এসি ভেন্টের ভেতরের যেটাতে হলো ফিল্টারের বক্সের ভেতরে। তো তারা বারবার চেঞ্জ করছে এবং আমরা কন্টিনিউয়াস তাদের পেছনে নজরদারি বৃদ্ধি করছি এবং ধরতে পারছি। কারণ গডফাদারদেরকে আমরা আস্তে আস্তে কোণঠাসা করে ফেলছি, তাদের যখন ধরছি তাদের আলটিমেটলি কিন্তু মূলধনে হাত পড়ছে এবং তাদের আস্তে আস্তে চালানগুলো ধরা খাচ্ছে, তারা কোণঠাসা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তারা অবশ্যই আইনের আওতায় আসবে, আমরা তাদেরকে মামলার আওতায় আনছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কোর্ট এবং তাদেরকে আস্তে আস্তে আইনের আওতায় নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।